অনেক তো হলো প্রিয়তমা এবার একটু দরদের উপরেও তোমরা দরদ দেখাও সো হ্যালো গাইজ আই এম রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার কিন্তু সাকিব ভাইয়ের ঝড় আসতে চলেছে একদমই তাই সাকিব ভাইয়ের দরদ সিনেমা আসছে যার শুটিং কিন্তু শুরু হয়ে গেল এবং এই আপডেটটা দিলেন পরিচালক অনন্য মামুন নিজেই গতকাল কিন্তু রাত মানে বারোটা নাগাদ কিন্তু এই পোস্টটা করেন তিনি ফেসবুকে জানান এবং জানানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় জাস্ট বন্যা মানে কংগ্রাচুলেশনের বন্যা বয়ে যাচ্ছে কারণ প্রিয়তমার পর মানে সমস্ত সাকিবিয়ানরা কিন্তু সাকিব খানের আপকামিং মুভির জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলেন এবং তারা সবসময় জানতে চেয়েছিলেন সাকিব খানের পরপর অনেকগুলো সিনেমার লিস্ট রয়েছে সিনেমাগুলো কবে আসবে তো ফাইনালি আপডেট পাওয়া গেল গেল যে স্টার্ট হয়ে এরপরে দরদের কিন্তু আরও তো অনেক আপডেট আসবে যে কবে সিনেমাটা রিলিজ হবে কবে শুটিং শেষ হলো কবে গান আসছে ট্রেলার আসছে টিজার আসছে সমস্ত আপডেটই আসবে ধীরে ধীরে তোমাদেরকে আর অপেক্ষা করতে হবে না ইভেন আমাকেও শ্যুটিং স্টার্ট হয়ে গেছে এর থেকে ভালো গুড নিউজ আর কি হতে পারে তোমরা নিজেরাই বলো মানে আমি চাই যে তোমরা প্রিয়তমাকে যতটা ভালোবেসেছিলে চাই যে তার দ্বিগুণ দরদকেও ভালোবাসো দরদের ওপর আরও দরদ দেখাও তোমরা কারণ প্রত্যেকটা সিনেমাই পরবর্তী সিনেমাকে পরবর্তী সিনেমা যাতে তার আগের সিনেমাকে টপকে যেতে পারে সেটাই কিন্তু সবাই চায় পরবর্তী সিনেমা যেন আগের সিনেমাকে হারিয়ে দেয় সেরকমও যেন দরদ যেন প্রিয় হারিয়ে দিতে পারে সেই রকম ভালোবাসা কিন্তু এবার তোমাদেরকে দেখাতে হবে আমি তো দরদ নিয়ে প্রচুর এক্সাইটেড বিকজ এতে সাকিব খান রয়েছে সাকিব খানের দরদ তো সেটা তো দেখার জন্য একটা এক্সাইটমেন্ট থাকবেই অলরেডি পোস্টটা দেখার পর এক্সাইটমেন্ট কাজ করা স্টার্ট করে দিয়েছে কবে কি আপডেট পাওয়া যাচ্ছে সেসবের জন্য তো একদম বিমুখ রয়ে হয়ে রয়েছি তো তোমরা এই খবরটা হয়তো অলরেডি পেয়ে গেছো কারণ আমি অনেক লেট প্রায় বারো ঘন্টা লেটে আমি ভিডিও করছি তো তোমরা আপডেট পেয়ে গেছো তো তোমাদের কেমন লাগলো এবং তোমরা সাকিবিয়ানরা কতটাই দরদিন এক্সাইটেড সেটা কিন্তু আমাকে জানিও মানে আমি নিজেও ভীষণই এক্সাইটেড কারণ প্রিয়তমা প্রিয়তমা তো নিয়ে প্রচুর এক্সাইটেড ছিলাম কিন্তু সেভাবে দেখতে পাইনি কারণ আমাদের দেশে সেটা পসিবেল হয়নি তো দরদ জানি না আমাদের দেশে রিলিজ হবে কিনা আমি এখন থেকে মানে এই শুরু থেকে শ্যুটিং স্টার্ট হলো এখন থেকে আমি হচ্ছে বলবো মানে রিকোয়েস্ট করব যাতে যখন বাংলাদেশে রিলিজ হবে যেন আমাদের দেশেও রিলিজ দেওয়া হয় কারণ আমরাও দেখতে চাই সাকিব ভাই সিনেমা সেটা তোমরা একটু বোঝো পরিচালকের কাছে আমি হাজ্য করছি তো যাই হোক আমি তো প্রচুর এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিও এবং এই দরদ নিয়ে তোমাদের মনে কি প্রত্যাশা রয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই